হ্যালো গাইজ, এশিয়াস ক্রিকেটের অলরাউন্ডার কম্পারিজন ভিডিওতে স্বাগতম। সাকিব আল হাসান, জিন ফল ডোমিনি, শেন ওয়াটসন এবং শাহিদ আফ্রিদি এদের চারজনের মধ্যে টি টোয়েন্টি ব্যাটিং এবং বোলিং কম্পেয়ার করব। তো এদের চারজনের মধ্যে কে সেরা সেটা আমরা বিস্তারিত জানব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। পার্সোনাল ইনফরমেশন, সাকিব আল হাসানের জন্ম তারিখ 24 মার্চ 1987, বয়স 34 বছর। জিন ফল ডোমিনির জন্ম তারিখ 14 এপ্রিল 1984, বয়স 37 বছর। শেন ওয়াটসনের জন্ম তারিখ 17 জুন 1981, বয়স 40 বছর। শাহিদ আফ্রিদির জন্ম তারিখ 1 মার্চ 1980, বয়স 41 বছর। সাকিব আল হাসানের উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি, ওজন 62 কেজি। জিন ফল ডোমিনির উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, ওজন 66 কেজি। শেন ওয়াটসনের উচ্চতা 6 ফিট, ওজন 93 কেজি। শাহিদ আফ্রিদির উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি, ওজন 77 কেজি। সাকিব আল হাসান বাংলাদেশ টিমের অলরাউন্ডার। জিন ফল ডোমিনি সাউথ আফ্রিকা টিমের অলরাউন্ডার। শেন ওয়াটসন অস্ট্রেলিয়া টিমের অলরাউন্ডার। শাহিদ আফ্রিদি পাকিস্তান টিমের অলরাউন্ডার। সাকিব আল হাসান লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং লেফট আর্ম স্পিনার। জিন ফল ডোমিনি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং রাইট আর্ম স্পিনার। শেন ওয়াটসন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার। শাহিদ আফ্রিদি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং রাইট আর্ম স্পিনার। সাকিব আল হাসান ব্যাট করেন 3 নম্বরে। জিন ফল ডোমিনি ব্যাট করেন 4 নম্বরে বা 5 নম্বরে। শেন ওয়াটসন ব্যাট করেন ওপেনিং। শাহিদ আফ্রিদি ব্যাট করেন 5 নম্বরে বা 6 নম্বরে। টি টোয়েন্টি ব্যাটিং কম্পারিজন। সাকিব আল হাসান টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন জিম্বাবুর বিপক্ষে 2006 সালে। জিন ফল ডোমিনি টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন বাংলাদেশের বিপক্ষে 2007 সালে। শেন ওয়াটসন টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন সাউথ আফ্রিকার বিপক্ষে 2006 সালে। শাহিদ আফ্রিদি টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে 2006 সালে। সাকিব আল হাসান খেলেছেন 88 ম্যাচ। জিন ফল ডোমিনি খেলেছেন 81 ম্যাচ। শেন ওয়াটসন খেলেছেন 58 ম্যাচ। শাহিদ আফ্রিদি খেলেছেন 99 ম্যাচ। সাকিব আল হাসান ব্যাট করছেন 86 ইনিংস, রান করছেন 1763। জিন ফল ডোমিনি ব্যাট করছেন 75 ইনিংস, রান করছেন 1937। শেন ওয়াটসন ব্যাট করছেন 56 ইনিংস, রান করছেন 1462। শাহিদ আফ্রিদি ব্যাট করছেন 91 ইনিংস, রান করছেন 1416। সাকিব আল হাসানের ব্যাটিং অ্যাভারেজ 22.6, জিন ফল ডোমিনির ব্যাটিং অ্যাভারেজ 38.68, শেন ওয়াটসনের ব্যাটিং অ্যাভারেজ 29.24, শাহিদ আফ্রিদির ব্যাটিং অ্যাভারেজ 17.92। সাকিব আল হাসানের স্ট্রাইক রেট 121.5, জিন ফল ডোমিনির স্ট্রাইক রেট 126.24, শেন ওয়াটসনের স্ট্রাইক রেট 145.33, শাহিদ আফ্রিদির স্ট্রাইক রেট 150। সাকিব আল হাসানের হাইস্ট স্কোর 84 এবং হাফ সেঞ্চুরি করছেন 9টি। জিন ফল ডোমিনির হাইস্ট স্কোর 96 এবং হাফ সেঞ্চুরি করছেন 11টি। শেন ওয়াটসনের হাইস্ট স্কোর 124 এবং হাফ সেঞ্চুরি করছেন 10টি, সেঞ্চুরি করেছেন 1টি। শাহিদ আফ্রিদির হাইস্ট স্কোর 54 এবং হাফ সেঞ্চুরি করছেন 4টি। সাকিব আল হাসান 6 আঁকিয়েছেন 35টি, ছাড়া কিয়েছেন 183টি। জিন ফল ডোমিনি 6 আঁকিয়েছেন 71টি, ছাড়া কিয়েছেন 138টি। শেন ওয়াটসন 6 আঁকিয়েছেন 83টি, ছাড়া কিয়েছেন 115টি। শাহিদ আফ্রিদি 6 আঁকিয়েছেন 73টি, ছাড়া কিয়েছেন 103টি। টি টোয়েন্টি বোলিং কম্পারিজন। সাকিব আল হাসান বল করেছেন 325.3 ওভার এবং রান দিয়েছেন 2192। জিন ফল ডোমিনি বল করেছেন 77.1 ওভার এবং রান দিয়েছেন 599। শেন ওয়াটসন বল করেছেন 155 ওভার, রান দিয়েছেন 1187।
শাহিদা প্রীতি বল করেছেন 361.2 ওভার এবং রান দিয়েছেন 2,396। সাকিব আল হাসান উইকেট পেয়েছেন 106টি। জিন পল ডোমিনি উইকেট পেয়েছেন 21টি। শেন ওয়াটসন উইকেট পেয়েছেন 48টি। শাহিদা প্রীতি উইকেট পেয়েছেন 98টি। সাকিব আল হাসানের বোলিং অ্যাভারেজ 20.68, জিন পল ডোমিনির বোলিং অ্যাভারেজ 28.52, শেন ওয়াটসনের বোলিং অ্যাভারেজ 24.73, শাহিদা প্রীতির বোলিং অ্যাভারেজ 24.45। সাকিব আল হাসানের ইকোনমি 6.73, জিন পল ডোমিনির ইকোনমি 7.76, শেন ওয়াটসনের ইকোনমি 7.66, শাহিদা প্রীতির ইকোনমি 6.63। সাকিব আল হাসানের বেস্ট বোলিং ফিগার 5 উইকেট 20 রান, 4 উইকেট পেয়েছেন 4 বার 5 উইকেট পেয়েছেন 1 বার। জিন পল ডোমিনির বেস্ট বোলিং ফিগার 3 উইকেট 18 রান। শেন ওয়াটসনের বেস্ট বোলিং ফিগার 4 উইকেট 15 রান, 4 উইকেট পেয়েছেন 1 বার। শাহিদা প্রীতির বেস্ট বোলিং ফিগার 4 উইকেট 11 রান, 4 উইকেট পেয়েছেন 3 বার। সো গাইজ, এদের চারজনের মধ্যে আপনার প্রিয় অলরাউন্ডার কে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন।